যে কথা বলেছেন নতুন করে আর কিছু বলার নেই। বিচ্ছিন্নতাবাদী শক্তি তারা চাইছে ভারতবর্ষের সভ্যতার নষ্ট করতে। আমরা হিন্দু মুসলমান সব সম্প্রদায়ের মানুষ সম্মিলিতভাবে চাইছি ভারতীয় সভ্যতা, নানা ভাষার নানা মত নানা পরিধান, সেই পরিবেশ বজায় রাখার চেষ্টা করছি। আজকে সেখানে মিটিং শুরু হওয়ার পরপরই যে কথা ছোটনদা বলেছেন, একদল মানুষ তারা হামলা করে, সুকৃতিদা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয় তার ঠাকুর বাড়িতেই। সুকৃতিদা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন, আমরা অত্যন্ত ব্যথিত। তার মতো একজন সমাজকর্মী জনদরদী লিডারকে যারা আক্রান্ত করেছেন তাদের প্রবীণ মানুষ এবং দীর্ঘদিন ধরে তিনি মানুষ সেবার কাজে ব্যস্ত আছেন, তো তার মতো একটা মানুষের উপরে যারা আক্রমণ করেছে আমরা তাদের উপযুক্ত শাস্তি এবং আইনানুগ ব্যবস্থা আমরা দাবি করছি। এবং আগামী দু একদিনের ভিতরই আবার আমরা সেই মমতা বালা ঠাকুর, সত্যরঞ্জন বিশ্বাস, সব ধর্মের মানুষকে নিয়ে, মত মহাসংঘের বিশিষ্ট মানুষদেরকে নিয়ে আমরা এক জায়গায় বসে এই আন্দোলন এবং এনআরসি নিয়ে মানুষকে যে ধর্ম রাষ্ট্রহীন করবার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে আমরা কোনো মতেই সার্থক হতে দেব না। এটা ব্যর্থ করার জন্যে আমরা সার্বিকভাবে সংগ্রাম চালিয়ে যাব এবং সব ধর্মের মানুষ সবাই এগিয়ে এসছেন। আমরা আগামী এক দুদিনের ভিতরে বসে পরবর্তী আমাদের আন্দোলনের বার্তা আপনাদেরকে সঠিক সময় আমরা জানাবো।